আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের বিজেপিতে যোগদান আর বলিউডের ব্যাচেলার বয় সলমান খানের বিয়ে নিয়ে ধোঁয়াশা যেন কাটতেই চাইছে না মুকুল দল ছাড়ার পর রাজ্যস্তরে তো বটেই নিজের জেলাতেই দলে কোণঠাসা শুভ্রাংশু আসলে বাবার পিছু পিছু বিজেপিতে গেলে দাম পাবেন কি না তা নিয়ে সন্ধিয়ান শুভ্রাংশু চাইছেন বিজেপির রাজ্য নেতারা নিজেরা কিছু একটা অফার করুন কিন্তু একথাও ঠিক যে আজ পর্যন্ত রাজনীতিতে তিনি যা কিছু পেয়েছেন যা কিছু শিখেছেন সবই বাবার হাত ধরে তাই বিশেষজ্ঞদের মত বাবার পরামর্শ মেনে তিনি এখনও জল মাপছেন যদিও ব্যারাকপুরে দিনে ত্রিবেদীর হয়ে তিনি প্রচারে নেমেছেন এরই মাঝে দিন কয়েক আগে ফেসবুক পোস্টে লেখেন অপমান হতে হতে দেওয়ালে ঠেকেছে অগ্নি পরীক্ষা দিতে দিতে হৃদয়টা পুরো ঝলসে গিয়েছে শেষ পর্যন্ত শুভ্রাংশু বিজেপিতে যোগ দেবেন কি না তা সময় বলবে আপাতত পুরো বিষয়টি নিয়েই ধোঁয়াশা থাকল অন্যদিকে বলিউডের অবিবাহিত তারকা অভিনেতাদের মধ্যে মুছসে শাদিকারোগীর তারকা সালমান খান আটচল্লিশ বছর পেরিয়েও এখনও পর্যন্ত বিয়ের পথ মারাননি একের পর এক সম্পর্ক ভাঙা গড়ার খেলায় বলিউডে বিরল নজির গড়েছেন তিনি কিন্তু কেন তিনি বিয়ে করছেন না তা জানার জন্য আগ্রহের কমতি নেই তার ভক্তদের মধ্যে সলমন নিজে কিন্তু বলছেন আমার বিয়ের বিষয়টি নির্ভর করছে আদালতের রায়ের ওপর বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানী ঐশ্বর্যা রায় ক্যাটরিনা কাইফ জেরিন খান স্নেহা উলালের পাশাপাশি একাধিক বিদেশিনী প্রেমিকার নাম আছে তালিকায় যদিও কারো সঙ্গেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি সালমান কবে তিনি আদর্শ জীবনসঙ্গী খুঁজে পাবেন বছরের পর বছর এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সলমন ভক্তদের মধ্যে সলমান খুঁজতে থাকুন মিস পারফেক্ট আর বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় আপাতত খুঁজতে থাকুন পারফেক্ট কন্ডিশন সংবাদ বিশ্ববাংলার রিপোর্ট